গুড মর্নিং এভরিওয়ান। সো আমাকে দেখতে কেমন যেন লাগছে, যাই হোক আজকের ওয়েদারটা খুব খারাপ। দেখো এখানে কি সুন্দর ফুল ফুটেছে আজকে, আরও দেখি গাছটা বেশি বেশি করে ভরে গেছে। যাই হোক আজকে হচ্ছে বাড়িতে আমার দ্বিতীয় নম্বর দিন আর কি, মানে আমি আজকে যাচ্ছি। যাই হোক আমার আজকে ব্রাইড আছে, দেন ওখান থেকে আমার আবার বিয়ের ইনভাইটও আছে, সো আমি আজকে চলে যাব ওখান থেকে, দেন যাব হচ্ছে বিয়ে অ্যাটেন্ড করতে। আজকের ওয়েদারটা খুব খারাপ সত্যি বলতে, আমার না বৃষ্টি একদম ভাল লাগে না, হচ্ছে গ্রামের বাড়ি বৃষ্টি আগে করেই ভালো লাগতো না, শুধু গ্রামের বাড়ি বলে না বৃষ্টি জল কাদা সত্যি আমার একদমই ভালো লাগে না। এখান থেকে অন্ধকার লাগছে, এখান থেকে ঠিকঠাক আছে। ওয়েদারটা খুব খারাপ আজকে, সকালবেলা বৃষ্টি হয়ে গেল আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। সো যাই হোক চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে আমার আবার ব্রাইড আছে, সো আজকের ব্রাইডও তোমাদের সাথে শেয়ার করব। সো চলো, এই হচ্ছে আজকের ওয়েদার যার জন্য চারদিকটা বেশ অন্ধকার হয়ে আছে। এই হচ্ছে গাছের লটকাগুলো, এই সেই জায়গা যেখানে আমি বসে বসে বাড়িতে আসার পর ভিডিও করে গেছিলাম, এখানে বসতাম আর এখানে বসতাম। পাখির আওয়াজ শুনতে পাচ্ছো তোমরা? গাছের থেকে এতগুলো বেল পড়ে গেছে, সো মা এখানটায় রাখলো। আজকে একটু গরম গরম হলে বেলপানা খাওয়া যেত, কিন্তু আজকে তো ঠান্ডা, এমনিতে ঠান্ডার মধ্যে আরো ঠান্ডা। ও কুট্টুসা ছুট্টুসা গাছে অনেক অনেক আম হয়েছে, ওই ওই যে আম হয়েছে, এই আম গাছেও তাই অনেক আম হয়েছে, এই জন্যই মানে এবার ঝড় বৃষ্টি, এই যে জাম গাছেও তাই ঝড় বৃষ্টির পরিমাণটা এত বেশিলাম না। লাউ গাছ এই যে দেখো, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি জাংলা জাংলা, যাই হোক মা এখানে মাশরুম বানাচ্ছে, ওয়াটে বুদ্ধি আমার মার। এই যে এই লাউ গাছ, এই লাউ গাছটা পুরোটা ছড়াবে, দেখেন দেন এখানে লাউ হবে, এবার এখানে চাল কুমড়া হয়েছিল, এবার ভাই আমাকে নিয়ে দিয়ে আসছিল চাল কুমড়া। আর এই যে কত ভুট্টা নষ্ট হয়ে গেছে, এবার আর আমি কিছু নিব না, কারণ আমি যেহেতু ডিরেক্ট বাড়ির থেকে যাচ্ছি না, এর পরে পরে নেক্সট ব্রাইডে যেদিন আসবে আমি সেদিন অনেক অনেক ভুট্টা টুট্টা বাড়ির অনেক জিনিসপত্র নিয়ে যাব সাথে করে। এই আম গাছেও অনেক আম হয়েছে, কত কত আম হয়েছে এবার, এই জন্যই তো ঝড় বৃষ্টি আর কমে না। খুশি লাগছে এই কারণে, এই যে লিচু গাছে হাজারো লিচু হয়েছে। বৃষ্টি শুরু হচ্ছে, ভাগো 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 ভাগো, বৃষ্টি আওয়াজ তোমরা কি শুনতে পাচ্ছ? ভাগো ভাগো ভাগো। এই হচ্ছে আমাদের মাছের পুকুর, বাট এখানে কচুরি পানাতে ভরে আছে, মাছগুলো যখন বড় হয় এগুলোই ওদের খাদ্য থাকে, কচুরি পানাগুলো সব খেয়ে শেষ করে ফেলে। ওখান থেকে ইয়া বড় লম্বা পুকুর, আর ওই সাইড হচ্ছে বাঁশ বাগান। এই গাছগুলো কে চেনো জানি না, এরা হচ্ছে গোলমরিচ গাছ, এরকম এইভাবে করে লতানো লতানো হয়ে গাছের মধ্যে ওঠে। ছুটুসা কাঁঠাল,
মায়ের হাতে তৈরি ছোলা দিয়ে কাঁঠাল, সুপার টেস্টি। এখন বাজে 12:30, কি 1:45, যাই হোক, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি কমে গেল, হালকা হালকা রোদও উঠেছে, হালকা হালকা, তবে হালকা হালকা রোদও উঠেছে। তাই একটু বাইরে আসলাম, আর এত সুন্দর হাওয়া হচ্ছে না, খুব সুন্দর ওয়েদারটা। আমি করছি লাঞ্চ, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়া, আর এখানে হচ্ছে চিংড়ি ড্রাই ফিশ, আর এখানে আরেকটা হচ্ছে কি বলে এরকে শীতল শুটকি মাছ বলে, যাই হোক, আর আজকে আছে কাঁঠালের সবজি স্পেশাল। এখন বাজে 2:30, আমি রেডি, মাস্ক পরবো তাই আর লিপস্টিক পরলাম না। যাই হোক, আজকের রাইড একটু দূরে, সো আজকে গাড়িতে করে গিয়ে দেন টোটো করে যাব, তারপর ওখান থেকে কোচবিহার চলে যাব। এখন বাজছে হচ্ছে গিয়ে 9:00, আমি ব্রাইড সাজিয়ে চলে এসেছি। আমার একটা বিয়ের ইনভাইট ছিল, ওই দিন দীপি এসেছিলো, দীপির বোনের বিয়ে আজকে, বাট যাওয়া হবে না, কারণ এখনই ফিরলাম, 9:00 ফিরলাম, এখন কখন রেডি হব, কখন যাব, যেতে যেতে যদি 10:00 বাজে তাহলে লাভ কি, যাব কখন আসবো কখন, আর এটা কোচবিহারের মধ্যে হলেও হতো, অনেকটা দূর যেতে হবে, তাই আর গেলাম না। কিন্তু একটা মজাদার ব্যাপার আছে, আমি আসার সময় বিরিয়ানি নিয়ে আসছি, সো এনজয় করে আমি এখন বিরিয়ানি খাবো। আর আজকের ব্রাইডের ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দেবো। আসলে আজকে আমার মোবাইলের স্টোরেজ এতটাই ফুল ছিল যে আমি না ঠিকঠাক করে ব্রাইডের ভিডিও করতে পেরেছি, না ঠিকঠাক করে আমি নিজে কিছু ভিডিওতে বলতে পেরেছি। সো অনেকবার ট্রাই করছিলাম, অনেক ভিডিও ডিলিট করে দিলাম, তাও দেখি হচ্ছে না, কি করব আর, যাই হোক, তবে যেটুকু করেছি আর কি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। ইয়ে পাপা, তোর চুল কোথায়? নাই নাম, পাপার চুল নেই, টিশারা টিশারা দেখলে পরে, আজকে যেন ওই বিয়েতে ইনভাইট ছিল কিন্তু যাওয়াই হলো না। এই যে এখন 9:00 সময় আসলাম, এখন কখন রেডি ও কখন যাবো বলো তো, পুন্ডি বাড়িতে দেখি পাপা, দেখি ইয়ে রাম, পাপার চুল নেই, এ দেখ দিদন আর মানিরা দেখলে না পাপা, ওরা তো অবাক হয়ে যাবে। আমরা কি খাচ্ছি রে? আইসক্রিম। মাকে বলবি না কিন্তু আমরা আইসক্রিম খাচ্ছি, বলবি না তো? কি বলবি না বলতো মাকে? আইসক্রিম খাচ্ছি এটা বলবা না, হ্যাঁ ঠিক তো? আচ্ছা ভেরি গুড বয়। তুমি ফটো তুলো। হ্যাঁ আমি ফটো তুলি, ফটো তোলা ভগবান, ফটো তুলতে যাই হোক, না আমি ফটো তুলি না, বলবি না কিন্তু মাকে, বলবি ঠিক তো? প্রমিস তো, প্রমিস তো পাপা, বলবি না তো? আজকে ডিনারে আছে আমার বিরিয়ানি, যেহেতু বিয়েতে যাওয়া হয়নি তার জন্য ভাবলাম একটু স্পেশাল কিছু খাওয়া যাক, তাই বিরিয়ানি আনা হয়েছে। সো আজকে তো ভীষণ টায়ার্ড, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে নেক্সট আবার নতুন একটি ব্লগ নিয়ে দেখা হচ্ছে। হাসো, চোখটা বন্ধ করো একটু, এই তো মুখটা ঘোরাও একটু, এ পাশে ঘোরাও,